বন্ধুরা একবার এইভাবে রাস্তা একটি বিশাল গর্ত করে দেওয়া হয় এটি রাখবার জন্য যে বাংলাদেশ আমেরিকা চায়না এই তিন দেশের মধ্যে কোন দেশের গাড়িটি অক্ষত অবস্থায় গর্তটি পার হয়ে রাস্তার ওপারে পৌঁছাতে পারে সেই দেশ হয়ে যাবে চ্যাম্পিয়ন প্রথমেই পাঠানো হয় আমেরিকার গাড়িটিকে আমেরিকার গাড়িটি অনেক সুন্দরভাবে আসে কিন্তু গর্তটি পার হতে গিয়ে ভেঙে চুরমার হয়ে যায় এবার পাঠানো হয় চায়নার গাড়িটিকে চায়নার গাড়িটি অনেক স্পিডে আসে আর গর্তটি পার হতে গিয়ে ভেঙে চুরমার হয়ে যায় এবার পালা বাংলাদেশের গাড়ি তবে তার আগে বাংলাদেশি হয়ে থাকলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তো বন্ধুরা বাংলাদেশের গাড়িটি অনেক স্পিডে আসে এবং খুব সহজেই গর্তটি পার হয়ে যায়